কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন খাওড়াবিল গ্রামে অবস্থিত প্রায় দুই বছরের পুরনো ঐতিহাসিক চোদ্দ দেবতা মন্দির বুধবার দুপুরে মন্দিরের কাজ পরিদর্শন করতে যান অনুকুটি জেলার জেলা শাসক উত্তম কুমার চাকমা উনার সঙ্গে ছিলেন গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী রাজন্য আমলে তৈরি এই মন্দিরটির উন্নয়ন এবং সংস্কারের জন্য খাওড়াবিল গ্রামের মানুষ বিগত কুড়ি বছর ধরে অনেক আধিকারিকের কাছে দাবি করলেও কোনো ধরনের হেলদুল ছিল না কোনো আধিকারিকের গ্রামবাসীদের এমনটাই অভিযোগ বুধবার মন্দিরের কাজ পরিদর্শন শেষে অনুকুটি জেলার জেলা শাসক উত্তম কুমার চাকমা জানিয়েছেন যে গত দশ মাস পূর্বে অনুকুটি জেলার জেলা শাসক উত্তম কুমার চাকমার চেম্বারে গিয়ে খাউরাবিল গ্রামের মানুষ ওই ঐতিহাসিক চোদ্দ দেবতার মন্দিরটির উন্নয়ন এবং সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন জেলা শাসক উত্তম কুমার চাকমা গ্রামবাসীদের কথা শুনে পরের সপ্তাহেই জেলা শাসক গৌরনগর ব্লকের বিডিও এবং দপ্তরের প্রকৌশলী নিয়ে চোদ্দ দেবতা নাট মন্দিরে গ্রামবাসীদের নিয়ে একটি বৈঠক করেছেন এবং কি কি কাজ করা হবে এর সিদ্ধান্ত নেন সে মোতাবেক জেলা শাসক উত্তম কুমার চাকমা রেগার ফান্ড থেকে প্রায় ষাট লক্ষ টাকা বরাদ্দ করেছেন মন্দিরের কাজের জন্য কিছুদিনের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন মন্দির এটা একটা পুরানো মন্দির মন্দির ঐতিহাসিক মন্দির এখানে তো এই মন্দিরটা ডেভেলপমেন্ট করার জন্য এখানকার জন্য আমাদের কাছে একটা ডেপুটেশন দিয়েছে আজকে থেকে প্রায় দশ মাস আগে এরপরে আমরা এটা ভিজিট করি ভিজিট করার পরে কিছু প্রকল্প আমরা এটার মধ্যে হাতে নিই যেমন এখানে আমরা পেভার ব্লক করেছি এটা পুরা পুরাটাই পেভার ব্লক করা হয়েছে এক রোডটা পেবার ব্লক করা হচ্ছে তারপরে ওইদিকে একটা বিশ্বলিঙের রাস্তা হয়েছে আমরা এখানে কিছু সোলার লাইটও আমরা দিয়েছি দশটা সোলার লাইট আমরা দিয়েছি মানে টোটাল উদ্দেশ্য হচ্ছে এটাকে বিউটিফিকেশন করা এটাকে বিউটিফাই করা এবং পাবলিক যারা বাইরে থেকে আসবে তারা যাতে এখানে এসে একটু কিছু কর সময় তারা কাটাতে পারে কারণ এটা একটা আমাদের তরি স্পেস মোটামুটি ব্যবহার তো কত ধরা হয়েছে এখন পর্যন্ত অনুমিত বেই আমাদের যাচ্ছে ফিফটি ওয়ান মন্দিরের একেবারে পাশেই অবস্থিত বিশাল আকারের পুরনো বটগাছ কথিত রয়েছে যে এই বট গাছের ঠালে লাল ফিতে বাঁধলে মনের ইচ্ছে পূরণ হয় আজও মন্দিরে আসা প্রতিটি মানুষ এই বিশ্বাস নিয়েই এই বট গাছের ঠালে লাল ফিতা বাঁধে এই বটগাছের চতুর্দিকে স্থায়ীভাবে পাকা বেদি তৈরি করা হয়েছে উল্লেখ্য প্রতি বছর কৈলা শহরের খাওড়াবিল গ্রামের চোদ্দ দেবতার মন্দিরে মাখি পূর্ণিমাতে সরকারের উদ্যোগে তিন দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় লক্ষাধিকেরও বেশি পূর্ণার্থীর সমাগম হয় Bureau Report, RISEST News.